মুর্শিদাবাদের কান্দিতে সংশোধনাগারে আনার সময় পুলিশের হাত থেকে পালালো এক বিচারাধীন বন্দি। পলাতকের খোঁজে চলছে নাকা চেকিং। অভিযোগ, আদালত থেকে সংশোধনাগারে নিয়ে আসার সময় আচমকা পুলিশের হাত ফসকে পাঁচিল টপকে পালিয়ে যায় ওই বিচারাধীন বন্দি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পালানোর ছবি। দেখুন সিসিটিভি ফুটেজে পালানোর ছবি ধরা পড়েছে। বিচারাধীন বন্দি আগে পালাচ্ছে, পেছনে যাচ্ছে পুলিশ। নাকা চেকিং এর সময় পলাতক। অভিযোগ, আদালত থেকে সংশোধনাগারে নিয়ে আসার সময় আচমকা পুলিশের হাত ফসকে পাঁচিল টপকে পালিয়ে যায় ওই বিচারাধীন বন্দি। সিসিটিভি ফুটেজে সেই পালানোর ছবি দেখুন। সাদা টি শার্ট পরে যে এক যুবককে দেখতে পাচ্ছেন আগে পালাচ্ছে, সেই বিচারাধীন বন্দি আর তার পেছনে পুলিশ দৌড়চ্ছে। প্রকাশ্যে সেই সিসিটিভি ফুটেজ রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছে। মুর্শিদাবাদের কান্দিতে সংশোধনাগারে আনার সময় পুলিশের হাত থেকে পালালো বিচারাধীন বন্দি। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর থেকে দক্ষিণ। হিমাচলে ভারী বৃষ্টিতে হরপা বান কান্ধার ও রামপুরে। জম্মু কাশ্মীরের শ্রীনগরে ভারী বৃষ্টি, জলমগ্ন একাধিক এলাকা। তেলেঙ্গানায় লাগাতার বৃষ্টি, জলমগ্ন ওয়ারঙ্গল বাজার এলাকা। মেহবুবাবাদে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মুম্বাইয়ে জারি রয়েছে রেড অ্যালার্ট। 27 জুলাই পর্যন্ত মুম্বাইয়ে জারি রেড অ্যালার্ট। মুম্বাইয়ের ফোর্ট, কোলাবা, নারিমান পয়েন্ট, এলফিনস্টন রোড, গ্রান্ড রোড, অন্ধেরি এলাকায় গত 12 ঘন্টায় 100 মিমিরও বেশি বৃষ্টিপাত হয়েছে। জলমগ্ন মুম্বাইয়ের একাধিক এলাকা। এই মুহূর্তে 5টি মিনিটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি এবং তার জেরে একাধিক এলাকা জলমগ্ন হয়ে গেছে। নদীর যে জলস্তর তাও কার্যত বেড়ে গিয়েছে। এই মুহূর্তে হিমাচল প্রদেশের ভয়াবহ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন হরপা বান কান্ধার ও রামপুরে। এবং এরই পাশাপাশি আপনাদেরকে দেখাবো জম্মু কাশ্মীরের ছবি। জম্মু কাশ্মীরের ছবি দেখুন, শ্রীনগরে ভারী বৃষ্টিপাত চলছে এবং সেই কারণে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। জম্মু কাশ্মীরের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এবং শ্রীনগরের এই ছবি, কারণ লাগাতার ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখানে, তার জেরেই এই পরিস্থিতি। কোথাও কোথাও ধসের ছবিও দেখা যাচ্ছে এবং জলমগ্ন হয়ে রয়েছে একাধিক এলাকা। হিমাচল প্রদেশ থেকে শুরু করে জম্মু কাশ্মীরের শ্রীনগর প্রত্যেকটি জায়গায় কিন্তু এক ছবি। জম্মু কাশ্মীরের শ্রীনগর, জম্মু প্রত্যেকটি জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। এবং উত্তরের পাশাপাশি এবার দক্ষিণের ছবি দেখাবো, তেলেঙ্গানার ছবি দেখুন। তেলেঙ্গানায় লাগাতার বৃষ্টি, জলমগ্ন হয়ে রয়েছে ওয়ারঙ্গল বাজার এলাকা। এবং মেহবুবাবাদে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের উত্তর থেকে দক্ষিণ এক ছবি। তেলেঙ্গানায় লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। এরই পাশাপাশি নজর রাখবো সিরিয়ার দিকে। সিরিয়ার উত্তর লাতাকিয়াতে দাবানল, আগুন ছড়িয়ে পড়ে চাষের জমিতে। দাবানলে ক্ষতিগ্রস্ত বহু গাছ এবং চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে সেচ ব্যবস্থা। তবে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি, এরকম তাই জানিয়েছে স্থানীয় প্রশাসন। দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে চাষের জমিতে পর্যন্ত। এই মুহূর্তে সেই ভয়াবহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে আগুন জ্বলছে এবং কার্যত ধোঁয়ায় ঢেকে রয়েছে গোটা এলাকা। গাছ পুড়ে গিয়েছে চাষের জমি। বঙ্গোপসাগরে নিম্নচাপ সুস্পষ্ট, যার জেরে আগামী কয়েকদিন রাজ্যে বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা, তার পাশাপাশি দক্ষিণবঙ্গেও একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে মূলত 5 জেলায় ইতিমধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পর্যন্ত। তারই পাশাপাশি দক্ষিণবঙ্গে সেরকম একটা প্রভাব পাওয়া যাবে না, দেখতে পাওয়া যাবে না, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাবে বৃষ্টি হবে। আজকে সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা রয়েছে। কলকাতা সংলগ্ন আজকে একাধিক জেলাতে কিন্তু বৃষ্টি হবে যত বেলা বাড়বে, এবং তারই পাশাপাশি বৃষ্টি হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে রোদ এবং বৃষ্টির মাঝেও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে, এমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভিডিও জার্নালিস্ট মোহিতের সঙ্গে ঐন্দ্রিলা কিশোর, রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।